হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন ধরে চ্যানেলে ভিডিও আসতো না, কারণ আমি একটু খুব বিজি ছিলাম, তো একটু কিছু কাজ বাজ ছিল, তো সেগুলো করার কারণে আমি ভিডিওটা মানে ভিডিও করতে পারছিলাম না। তো আজকে থেকে আবার ডেইলি ব্লগ আসবে, তো এখন খেতে বসবো। আর আমি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল। তো আমি এখন ভিডিওটা স্টার্ট করলাম, একবার চান টান করে ফ্রেশ হয়ে গেছি, তো এবার খেতে বসবো। কী খাবো না খাবো সব কিছু শেয়ার করবো, আর বিকালবেলা একটু ঘুরতে যাওয়ার কথা আছে, তো প্রচণ্ড মজা হতে চলেছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। সো এই জাস্ট খেতে বসলাম ফ্রাইড রাইস আর মাংস, তো চলো খেয়ে দেয়া, আবার দেখা হবে তোমাদের সাথে। সো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার একটু রেস্ট নেবো, তো চলো রেস্ট ফেস্ট নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। বিকালে বেরোবো বলেছিলাম, বাট বেরোবো না, ক্যান্সেল হয়ে গেছে সেটা, তো মাঠে যাবো খেলতে। তো চলো রেস্ট ফেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. তো রেস্ট ফেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, একবার রেডি হয়ে গেছি, তো এবার খেলতে যাবো। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো। এমনিতেই লেট হয়ে গেছে, তো সবাই চলে এসেছিল, সবাই ফোন করছিল যে কখন আসবি, তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে, দেখতে যাবো। সো মাঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সবাই আছে, আমি, বিজু, অর্জুন, চায়ন, আমন, ছোট শুভ, মনোজ, সবাই আছি আমরা। তো এখন খেলবো, তো খেলতে খেলতে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, তো চলো খেলে খেলে বাড়ি থেকে দেখা হবে, দেখতে যাবো। তো আমি খেলেটার একবার বাড়ি চলে এসেছি, তো এবার চা খাবো, মানে একবার ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, গেঞ্জি চেঞ্জ করে নিয়েছি, তো এবার চা খাবো, মা চা করে রেখেছে, তো এখন খাবো, তো চলো দেখতে থাকো। তো এই যে চা রেডি, এক কাপ আমার, এক কাপ মায়ের। মা গ্লাসেই বেশি খেতে ভালোবাসে, তাই জন্য মা গ্লাসেই খায়, কাপে খায় না। আর এই যে বিস্কুট, ওইটা মায়ের বিস্কুট, এই বিস্কুটটা আমার। মা মুড়িও খায় চা দিয়ে, আর এই যে টিভি দেখছে। তো চলো চাটা খেয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। সো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার রেডি হবো, খেলতে যাবো। এখন ওই 8টা মতন বাজে, তো চলো রেডি বেডি হয়ে দেখা হচ্ছে। আর তোমাদেরকে বলেছিলাম যে বিকালবেলা বেরোবো, তো বিকালবেলা অ্যাকচুয়ালি একটু চা খেতে যাওয়ার কথা ছিল, আমি, অর্জুন, আর অর্জুনের দুটো ফ্রেন্ড যেত, তো আমরা চারজন মিলে যেতাম। তো গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, তো একটা ফ্রেন্ডের গাড়ির চাকা লিক হয়ে গেছে, তো সেই কারণে আমাদের আজকে বিকালে যাওয়া হয়নি। দেখি এর মধ্যে আবার একদিন প্ল্যান করবো, তো সেদিন যাবো। তো চলো একবার রেডি ফেডি হয়ে মাঠে মানে বেরিয়ে মাঠে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে, দেখতে থাকবো। আর আজকে তাড়াতাড়ি খেলাটা শুরু করছি, কারণ কালকে লাইটটা খুলে দেবো, কারণ আজকে লাস্ট ভলি খেলবো, তো নেক্সট টাইম থেকে আবার সামনের বছর, এর মাঝখানে আর ভলি খেলা হবে না। তো আজকে লাইট খুলে দেবো, নেট খুলে দেবো, সব কিছুই খুলে দেবো। তো চলো একবার মাঠে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকবো। তো খেলা টেলা শেষ, আর আমি মাঠে এসে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ খেলতে নেমে পড়েছিলাম। তো আজ মানে এই বছরের মতন খেলা শেষ, সবাই নেট খুলছে, আমন যাচ্ছে হেল্প করতে, দেখতেই পাচ্ছ সবকিছু খোলা কমপ্লিট, মানে নেট খোলা কমপ্লিট। আচ্ছা এই বাজে মাইন্ড, ছেলেটার মাইন্ডটাই বাজে। তো নেট ফেট খোলা কমপ্লিট হয়ে, নেট রাখা আছে, আর এই যে সব ভিখারির মতন বসে আছে, মনোজ, এই যে সায়ন, লজ্জার মুখ লুকাচ্ছে, আর আমনের মুখটা দেখো, আমার একটু হাই কর, হাই কর, আমার একটু হাই কর না, ঠিক করে মুখে বল, হাই গাইস। তো আমি খেলে টেলে বাড়িতে এসে একবার ফ্রেশ হয়ে গেছি, তো এবার খেতে বসবো, কি খাবো না খাবো সবকিছু শেয়ার করবো। আর আজকে ভলি খেলা লাস্ট, তো মানে নেট ফেট খোলা হয়ে গেছে, আবার মানে শুধু লাইটটাই আছে, তো লাইটটা কালকে নিয়ে যাওয়ার কথা আছে, বলেছি সকালে নিয়ে যেতে, তো দেখা যাক সকালেই নিয়ে যাবে হয়তো, তো দেখা যাক। তখন খেতে বসবো, কি খাবো না খাবো সবকিছু শেয়ার করবো, তো দেখতে থাকো। তো এই জাস্ট খেতে বসলাম মাংস, আর এখানে কিসের একটা তরকারি আছে আমি ঠিক জানি না, আর এই যে লুচি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখা হচ্ছে, আর টিভিতে আমারই ভিডিও চলছে, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আজকে ভিডিওটা আমি এখানে এন করছি। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আজকে যদি ভিডিওটা ভালো হয় তাহলে ভিডিওটাতে লাইক করো, আর যদি চ্যানেলটা নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এটুকুই, টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে, আর ব্র্যান্ড নিউ ব্লগ।